আর প্রেম কি কখনো কাছে ধরে রে, আস্তে আস্তে ইয়া মনিটর কি দুনো সাইড চলে, দুয়ে সাইড চলে মনিটর, দুনো সাইড চলার সিস্টেম নাই? হ্যাঁ চলতেছে, আচ্ছা আচ্ছা হইল হইল ভাই, এটা সমস্যা নেই, আপনি সরেন আপনি সরেন আপনি সরেন আপনি সরেন, ক্যামেরাম্যান আছে এখানে ভাই, আপনি সরেন, আপনি মাইক্রোফোন দিয়া পরে আর কোনো মঞ্চে কাজ নেই। জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াস করুনি না দেই কানো বিজি রে, প্রেম কি কবু গাছে ধরে রে, আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে জামা জোড়াটা নিয়া রে, নবী বলে বাস করুনি নামে গো পাগলা তোমরা রে জানাই জামা জোড়াটা তারে দিবা লাগে আল্লাহ র দুহায় রে, কয়েকদিন পর নবীজি যখন আবার উফাত করিল দাফন কাফন কইরা গো আলি মনেতে ভাবিল, আলি বলে কোন দেশেতে থাকে গো পাগলা গুণের সীমা নাই আমি পাইলাম না জামা জোড়া হইয়াও নবীর জিয়ার জামাই রে, দাফন কাফন কইরা গো আলি রওনা দিল করে, যারেই পায় তারেই জিগাই তোমরা সিনোনি পাগলা রে গো, কিছু দূরে গিয়া গো আলি কিছু উঠের রাখালে পাইল রাখালে গনের কাছেই গয়ালি জিজ্ঞাসা করিল, আলি বলে বাস করুনি নামেই রে পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে, উটেররা কাল কয় ওয়াইস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো, রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখিয়া রে আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে কায় না গা সরে,
হজরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠে আছে সজি দাই পরিয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যকনি দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাতাটা বাসাইল গো পাগলাই বলে উদ্দেশ্যেতে বাড়ি গই আপনার উদ্দেশ্যেতে ঘর তাড়াতাড়ি জানলেই গো বলেন আমার নবীজির খবর আলি বলে মদিনাতে বাড়ি আমার মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর গো পাগলাই বলে কেমন আছেন গো দয়াল নবী আমাই জান বলিয়া আমার পুরা বুকটা শীতল করি আলি আপনার বুকে শুনিয়া আলি বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া এই নিন আপনার জামা জুরাঠায় আমি আপনারে যাই দিয়া নবীজি বিদায়ের কথা শুনে পাগলা উচ্চা দর মারিল বিরাট এক জঙ্গলার মাঝে আবার সজিদাই পড়িল রে আপনি যখন আপনার একজন ভালোবাসার মানুষ তার জন্য আপনার জীবন যৌবন পৃথিবীর সমস্ত সুখ ত্যাগ করে ফেললেন আপনার আশা সেই মানুষটার সাথে আপনার সাক্ষাৎ হবে সেই মানুষের একজন দেশের দেশি আসলো আইসা আপনাকে একটা সংবাদ জানাইল যে মানুষটার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি সারা জীবন তপস্যা করলেন ওনার মাধ্যমে জানতে পারলেন সেই মানুষটা পৃথিবীতে নাই তখন আপনার কেমন লাগতে পারে যেই ওয়াইস আল কারণী পাগলার জীবনী পড়লে দেখা যায় উনি মায়ের এত পাগল ছিলেন তার মায়ের সেবা করতে করতে হঠাৎ আজরাইল আলাইহিসসালাম একদিন তার মায়ের জান কবজ করার জন্য আসে এই নাড়াচাড়া করো না সামনে বাবা পাঁচ মিনিট বসো তখন হযরত ওয়াইস আল কারণী পাগলা বলতেছে হে আজরাইল আলাইহিসসালাম তুমি এখানে কি জন্য আসছো আজরাইল আলাইহিসসালাম বলে আপনার আম্মার জানটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিছে তখন পাগলায় কয় তোমার আল্লাহরে গিয়া বলো ওয়াইস কারণী পাগলা তার যে বয়স এই বয়সে তার মার খেজমত কইরা তার স্বাদ মিটে না তোমার আল্লাহরে গিয়া কও পাগলাই কইছে তার মার জানটা এখন কবজ করা যাইব না আরো কিছুদিন পরে নিতে হইব কারণ তার মনের স্বাদ এখনো মিটে নাই আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাগলারে জিজ্ঞাসা করলেন হে পাগল ওয়াইস করুনি তোমার মায়ের হায়াত তো শেষ তোমার মাকে নিয়ে আসতে হবে পাগলায় কয় আল্লাহ আমি এত কিছু বুঝি না তুমি চাইলে সব সম্ভব আমার মনের স্বাদ মিটে নাই আমার মায়ের সেবা কইরা তখন আমার আল্লাহ কয় শর্ত দিতে পারি একটা যদি সেই শর্ত তুমি পাগলা পালন করতে পারো তাহলে তোমার মা জীবিত থাকবে যতদিন তুমি শর্ত রাখতে পারবা অস্করুণীর মায়া ছিলেন অন্ধ এক রুগিয়া যতন করে রাখত তারে জুলাতে বরিয়া
বলছিল তোমার মাকে যতদিন তোমার জুলাতে বইরা কাঁধে নিয়ে ঘুরতে পারবা ততদিন তোমার মা জীবিত থাকবে, যেদিন তোমার মাকে তুমি মাটিতে রেখে দিবা সেদিন তোমার মা আর জীবিত থাকবে না। তখন এই জামাজুরা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জামাজুরা পড়তে হবে। তখন হযরত আলীর কাছে দলিল প্রমাণ করে দিছিল, দেওয়ার পরে আলী ডাক দিয়া ধ্যান ভঙ্গ করে ফেলছিল। তখন সেই আলী হযরত আলী ওনাকে মাটিতে রেখে দেওয়ার পরেই ওনার মার জান কবজ হয়ে গেল। পাগলাই আবার চিৎকার দিয়ে উঠে, মাওলা তুমি এটা কি করলা? কয় না, আমি আল্লাহ যেটা কথা দেই সেই কথার বরখেলাপ আমি আল্লাহ করি না। তুমি যখন মাটিতে রেখে দিলা, তুমি রাখতে পারলা না তোমার মাকে তোমার কাঁধে, তখন তোমার মার জীবিত থাকবে না, আমি আল্লাহর শর্ত ছিল। আমার দয়াল নবীর উম্মত যে পালাটা দিয়েছিলেন আপনারা, হযরত খাজা বড় পীর যে পালা দিয়েছিলেন, হযরত খাজা বাবার জীবনী পড়লে দেখা যায় খাজা বাবার পীর ছিলেন খাজা উসমান হারুনি, ওনার পীর ছিলেন খাজা শাহ শরীফ জিন্দানি। খাজা উসমান হারুনির জীবনীতে দেখলাম প্রতি ওয়াক্ত নামাজে 70,000 উম্মতের গুনামাফ করাইতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত খাজা উসমান হারুনির কাছে বার্তা আসতেন, হে খাজা উসমান হারুনি, জিব্রাইল আলাইহিস সালাম বলতেন আমার আল্লাহ বলছে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুমি এই নামাজের বিনিময়ে যা চাও তোমার আল্লাহ তোমাকে তা দিতে বাধ্য। তখন খাজা উসমান হারুনি বলে আমি আমার জন্য কোনো কিছু চাই না, আমার দয়াল নবীর উম্মত মানে আপনি আমি, আমার দয়াল নবীর উম্মতের গুণা যেন আমার আল্লাহ মাফ করায় দেয়। তখন পাগলা নিজের জন্য কোনো কিছু চায় নাই, চাইছিল কার জন্য? গানে বলা আছে, বিরাট এক জঙ্গলায় পাগলা সাজিদাই পরিয়া আল্লাহরে বলে আজকে আরশটা টান দিয়া যাইব আল্লাহ, আমি পাগলা জমিনে নামাইয়া। এমন সময় আমার আল্লাহ বলে মাতা বাসাও ওরে আমার পাগলা, বলি যে তোমারে আজকে তুমি আমার দুস্তের বদলে যাচাই ভাই, আমি আল্লাহ যাব তোমায় দিয়ে রে। তখন পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ, আমার দয়াল নবী উম্মতের গুনাহ সুলয়া না। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ চারিয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে আপনার গুনাহ সুলয়া না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম গো পাগলা গুনাহ আশ্রয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ আমি মাতা বাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিয়াছি রে পাগলা গুনাহ বাড়াইয়া না। এমন সময় হযরত আলী আবার কাছে হইরুয়ানা রে, আলী বলে এই নিন আপনার 12 আনা গুনা। যখন ওয়াইস আল করুনি পাগলাই নবীজির উম্মতের মাপ করাইয়া নিল, এমন সময় হযরত আলী পাগলার কাছে আবার উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামাজুরাটাই আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামাজুরা আপনায় দিয়া
আমি আলি আমার দেশে যাই চলিয়া পাগলাই বলে কি সর্বনাশ করলে রে আলি অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম শুলয় আনা গুনা মাফ করাইয়া রে পাগলারে জিজ্ঞেস করে দয়াল নবীর হুকুমে জামাজুরা দিয়া গেলাম মনে দুঃখ নাই কিন্তু এই বয়সে আপনার মুখের সমস্ত দন্ত পড়ে গেল আমি বিষয়টা বুঝলাম না তখন সে পাগলায় বলে যেই নবীরে না বা নাইলে গই আমার আল্লাহ এই দুনিয়া বানাইতো না যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ তুমি আলিরেও বানাইতো না যেই নবীজি না হইলে গো ও আলি আমি পাগলাও হইতাম না উহুদ যুদ্ধের ময়দানে কাফের রায় আমার দয়াল নবীর দত্ত মুবারক শহীদ করল শোনো তার ঘটনা পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া একটি একটি করে বত্রিশটি দন্ত আলি আমি আমার দিয়াছি পালাইয়া আমি নবীর পাগল দাবি গো করব কেমনে মুখে দন্ত লইয়া সেই কারণে আমার মুখের দন্ত গয়ালি আমি দিয়াছি ফালাইয়া রে তাই গানে বলে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আসি অনেকজন কেহ টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল নারীর পাগল বাড়ির পাগল ক্ষমতার পাগল আসল প্রেমে এই জগতে মজেছি কয়েকজন গো আসল পাগল যার যার ঘরের কোণে তারে চিনলাম না আবেদালি হইছে পাগল রে নিজেরাই চিনল না রে অরে প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করেছিলেন ওয়াইস আল কারানি না দেই কানবিজি রে প্রেম কি কখনো গাছে ধরে রে